এখন বাজে রাত 9:30, তো বাইরে স্পার্কলিং হচ্ছে, মানে এত বিদ্যুৎ চমকেছে আর ঝিরিঝিরি কিছু বৃষ্টি হয়েছে, সে বৃষ্টিতে রোডও ভেজে নেই। কিন্তু এত গরমের পরেও একটু বাইরে যে ঠান্ডা ওয়েদারটা আমরা একটু ফিল করার জন্য ঠিক 9:30 সময় অগোছলোভাবে ছিলাম আমরা, ফটাফটভাবে কোনো রকমের গেঞ্জি ফেঞ্জি ভালো করে পরে আমরা বেরিয়ে পড়ছি সবাই একটু চা খাওয়ার উদ্দেশ্যে। তারপরে আজকে এই ঝড় বৃষ্টি হলো এবারের মতন, মানে এই ফার্স্ট ঝড় বৃষ্টি হলো, তো একটু আবহাওয়াটা ভালো হয়েছে, ঠান্ডা হয়েছে। এই সেই ফিলটা নিতে আমরা এখন চাও খেতে যাচ্ছি আর তার সাথে ফিলটাও নেব। তো আমরা সবাই মোটামুটি রেডি, এই যো আমরা রেডি। হ্যাঁ, তো এই এখন বেরোচ্ছি আমরা। আমি আছি চন্দ্রনগর মানকুণ্ডুতে, আর তোমরা কে কোথা থেকে? আমার ফেসবুকে তো অনেক জায়গা থেকে আমার বন্ধুরা আছো, তো কাদের কাদের জায়গায় আজকে বৃষ্টি হয়েছে সেটা একটু আমাকে কমেন্টে পারলে জানিও। আর আমার এই পেজে অনেক বাংলাদেশের বন্ধুরাও রয়েছে, তো তাদের ওখানের কি পরিস্থিতি, তো তারাও যদি পারো আমাকে কমেন্টে বলতে পারো। তো আমরা একটু ঘুরে আসি, ঘুরু ঘুরু ঘুরে আসি, চলো বাড়ির চাবিটা নিয়ে নি। আর যদি সম্ভব হয় তো অন্ধকারের মধ্যে যদি ভিডিও ভালো করে ওঠে, তো অন্ধকার হয়ে গেল তাহলে বাইরের পরিবেশটা একবার দেখানোর চেষ্টা করবো তোমাকে। টাটা। কেন বুধু, এখন এসছি হোটেল সিদ্ধির সাই বাবা, এক্সপ্রেস ধাবার ঠিক পাশেই, তো এখান থেকে একটু চা খাবো, খেয়ে তারপরে আমরা বাড়ি যাব। আর এখানে এসে বৃষ্টিটা একটু জোরেই চলে এলো, বেশ ভালো লাগছে, কাছের মধ্যে বৃষ্টির জলে ভর্তি। তো কি বলবো, আজকে সবার একটু ঘুমটা বেশ ভালোই হবে, শান্তিতে হবে। আর এখানে এসে না আমি দুটো গাছ দেখতে পেয়েছি, আম গাছ, তো তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি। গরমকালে তো আম গাছ দেখলে আর তার মধ্যে যদি এক গাছ ভর্তি আম থাকে, ওরে বাপরে, মানে মনটা একদম সেই গার্ডেন গার্ডেন হয়ে যায়। আর একটা সপ্তাহ কি দুটো সপ্তাহ বাদেই আম পাকতে শুরু করবে, এখন অলরেডি বাজারে এসে গেছে, বাট সেগুলো প্রচন্ড টক। আর এক দু সপ্তাহ বাদেই যে আমটা আসবে, পাকা আমটা, সেটার অপেক্ষাতে রয়েছি। তো এই বৃষ্টিটা খুব দরকার ছিল এই টাইম, একটু আরেকটু আগে হলে ভালো হতো বৃষ্টিটা, বাট ঠিক আছে। তো আজকে অনেকেই শান্তিতে ঘুমোতে পারবে, কারণ অনেকের বাড়িতে তো ঠান্ডা মেশিনের ব্যবস্থা নেই, তো তারা একটু শান্তিতে থাকতে পারবে। অনেক পশু পাখি তারা একটু শান্তি পাবে, এত তাপপ্রবাহের হাত থেকে তারা বাঁচবে। তো এটা আলাদাই শান্তি লাগছে যে আজকে রাত্রির ঘুমটা খুব শান্তিময় ঘুমাবে। আর চারিদিকে এই যো এত ভালো লাগছে, বৃষ্টির একটা আওয়াজ আর এত স্পার্কলিং হচ্ছে, তার একটা মানে সেই দৃশ্যটা এত ভালো লাগছে, কি বলবো। তাহলে চলো একটু খাওয়া দাওয়া করে নিই। রুটি, চানা মশলা, তড়কা আর করে গুলু। আমাদের ডিনার চলছে এখন, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি ভেজা, গাড়ি গান চলছে, এইদিকে আমাদের সবাইকেই গুড নাইট বলে দিচ্ছি এখনই। তো সবাই আজকে একটু স্বস্তিতে ঘুমিও, শান্তিতে ঘুমিও, গুড নাইট।